আসসালামু আলাইকুম আ যারা দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্সে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ফর্ম ফিল করে ফেলছেন সো তাদের জন্য সুখবর সেটা হচ্ছে আপনাদের এক মাস পর অর্থাৎ নয় অক্টোবর দু তারিখ থেকে আপনাদের কিন্তু ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে এবং এই পরীক্ষাতে আপনি যদি ফেল করেন তাহলে কিন্তু এর পরের ইয়ারে অর্থাৎ মাস্টার শেষ পর্বে মানে উত্তীর্ণ হইতে পারবেন না আপনাকে পুনরায় পাশ করতে হবে সো চেষ্টা করবেন এই যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব যে পরীক্ষাটি দিবেন বিশ একুশ শিক্ষাবর্ষে সো প্রত্যেকটা সাবজেক্ট পাস থাকার একটাতে ফেল করলে আপনি কিন্তু পরবর্তীতে মাস্টার শেষ পর্বে যাইতে পারবেন না পুনরায় ওই একটা পরীক্ষা দিয়ে পাশ করে দেন আপনি যাবেন অর্থাৎ আপনার এক বছর ইয়ার লস বা গেপ হবে তো এটা আগে ভাগে বলার কারণ হচ্ছে আপনারা তাহলে সচেতন থাকবেন তো সুপ্রিয় সকল ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পরীক্ষা রুটিন আজকে প্রকাশ হয়েছে তো পরীক্ষাগুলো আরম্ভ হবে দুপুর একটার সময় দেখেন সময়টা ভালোভাবে মনে রাখবেন দুপুর একটার সময় এবং পরীক্ষার কোড হচ্ছে চার তিন শূন্য এক তো দেখেন প্রথম যে পরীক্ষাটি হবে নয় অক্টোবর দু তারিখ বুধবারে সো আপনারা যে যে সাবজেক্ট নিয়ে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হয়েছেন আপনারা আপনাদের সেই সাবজেক্টটি বিষয়কোডগুলো নিজের খাতায় রুটিন আকারে লিখে নেবেন ক্লিয়ার সো দেখেন যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আছে তারা রাষ্ট্রবিজ্ঞানের যারা মানে যেই বিষয় নিয়েই আপনি মাস্টার্স করেন না কেন সেই বিষয় রুটিনটা আপনি খাতায় লিখে লিখে নিয়ে নেবেন তো দেখেন নয় অক্টোবরে যেই বিষয়গুলোর বিষয় কোডের শেষে শূন্য এক আছে এই বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তারপরে নয় অক্টোবর থেকে বিশাল ছুটি রয়েছে তারপরে কিন্তু সময় দিয়েছে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে যেই বিষয়গুলোর বিষয় কোডের শেষে শূন্য তিন আছে এই যে শূন্য তিন যেটা লাস্টে আছে এই বিষয়গুলোর পরীক্ষা হবে তারপরে আপনাদের তেইশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা হচ্ছে যেই বিষয়ের নামগুলোর বিষয় কোডের শেষে শূন্য পাঁচ থাকবে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তারপরে সাতাশ অক্টোবরে পরীক্ষা হচ্ছে যেই বিষয়ের নামের পরে বা বিষয় কোডের শেষে শূন্য সাত থাকবে এই বিষয় কোডগুলোর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে তিরিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে যেই বিষয় কোডের শেষে শূন্য নয় আছে শূন্য নয় আপনি যেই ডিপার্টমেন্ট বা যেই সাবজেক্ট নিয়েই মাস্টার্স করেন না কেন ওই বিষয় কোডের শেষে যদি শূন্য নয় থাকে তাহলে ওই পরীক্ষাটি তিরিশ অক্টোবরে অনুষ্ঠিত হবে তারপরে দুই নভেম্বরে অনুষ্ঠিত হবে যেই বিষয় কোডগুলোর শেষে শূন্য এগারো আছে এই বিষয় কোডগুলোর পরীক্ষা কিন্তু আপনাদের দুই নভেম্বরে অনুষ্ঠিত হবে তারপর দেখেন এইখানে পাঁচ নভেম্বরে পরীক্ষা রয়েছে যেই বিষয় কোডগুলোর শেষে শূন্য এই সরি তেরো রয়েছে হ্যাঁ যেই বিষয় কোডগুলোর শেষে তেরো রয়েছে সেই বিষয় কোডগুলোর কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে দুপুরে একটা সময় এবং সাত নভেম্বরে পরীক্ষা হবে যেই বিষয় কোডগুলোর শেষে পনেরো আছে এই পনেরো বিষয়ে থাকা কোডগুলোর পরীক্ষা হবে এবং দশ নভেম্বরে পরীক্ষা হবে মার্কেটিং যার বিষয় কোডের শেষে তিনশো এক এবং বিজ্ঞান বিকল্পপত্র যার বিষয় কোডের শেষে তিনশো এক বা দুশো এই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ পরীক্ষা হচ্ছে এগারোই নভেম্বর দু তারিখ এগারো এগারো যেদিন দ্বারাজের ইলেভেন ডট ইলেভেনের সেলস চালু হবে তো যাই হোক তো ওই দিন পরীক্ষা হচ্ছে দর্শন যার বিষয় করে শেষে সাতশো সতেরো এবং গণিত যার বিষয় করে শেষে সাতশো সতেরো রয়েছে তো এটাই ছিল মূলত রুটিনটি তো অবশ্যই রুটিনটি ডাউনলোড করার জন্য আমাদের প্রথম কমেন্ট চেক করুন তাহলে আপনারা কিন্তু এক লিগে ডাউনলোড করতে পারবেন আল্লাহ হাফেজ